এই ছবি আমেরিকান নয়, প্রকৃতির আজব খেলা। তীব্র গরমে হলদিয়ায় টর্নেডো, পাক খেতে খেতে আকাশে উঠলো গরম হাওয়া। কিন্তু কেন ঘটলো এমনটা? টর্নেডোর রিস্কে আর কোন কোন জেলা রয়েছে? গরম যেভাবে বাড়ছে, আপনার জেলায় ভোগান্তি আর কতদিন জানুন। বাংলার 14 জেলায় রবিবারও তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে, কোথাও তারও বেশি। এরই মধ্যে শিওরে আরেক বিপদ, পিছগলা রোদ্দুর, রাস্তায় বেরোলে যেন ঝলসে যাচ্ছে শরীর। রাজ্য জুড়ে ভয়ঙ্কর তাপপ্রবাহ। এরই মধ্যে হলদিয়ার রাস্তায় আচমকাই পাক খেতে খেতে আকাশে উঠলো ঘূর্ণিঝড়। তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ার টর্নেডো, আস্ত এক ধুলোর কুণ্ডলি যেন ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণির আকার নিচ্ছে। তীব্র তাপদাহে হাঁসফাঁস সাধারণের জীবন, তারই মাঝে হঠাৎ টর্নেডো হওয়ায় আতঙ্ক বাড়ছে। প্রথমে সিটি সেন্টারের পাশে জাতীয় সড়কের পাশে টর্নেডো দেখা যায়, এরপর আরও কয়েকটি জায়গায় লক্ষ্য করা যায় এই ঘূর্ণিঝড়। এর আগে 2021 সালের সেপ্টেম্বর মাসে মাত্র 1 মিনিটের টর্নেডোয় চোখের পলকে তছনছ হয়েছিল বশিরহাটের তালবেরিয়া গ্রাম। 2022 সালের অগস্টেও সন্দেশখালীর সরবেরিয়া গ্রাম সহ আরও বেশ কিছু এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। এবার এপ্রিলের মাঝামাঝি ভরা গরমে ঘূর্ণিঝড়ে সত্যি রাজ্যবাসীর চিন্তা বাড়াচ্ছে। আমেরিকায় এই ধুলোর ঝড়ে দাপট দেখা যায় প্রায়, কিন্তু পশ্চিমবঙ্গে কেন ঘটছে এমনটা? বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার ফারাকের কারণেই তৈরি হয় মেসো টর্নেডো। তীব্র গরমে ভূপৃষ্ঠের বায়ুস্তর তেতে ওঠায় ছোট মাপের এই ঘূর্ণিঝড় তৈরি হয়। পাক খেতে খেতে উলম্বভাবে গরম হাওয়া উপরে ওঠে, পরে শক্তি ক্ষয় করে তা মিলিয়ে যায়। প্রবল উত্তাপের কারণে নিম্নচাপ সৃষ্টি হলে ওই স্থানের উষ্ণ বাতাস হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, তখন ওই শূন্য জায়গা পূরণের জন্য চারদিকে শীতল বাতাস দ্রুত বেগে চলে আসে, তখনই ছোট ছোট আকারে ঘূর্ণিঝড় বা টর্নেডো তৈরি হয়। আগামী দুদিন আরও গরম বাড়বে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কোন কোন জেলায় জারি সতর্কবার্তা। আগামীকাল থেকেই কলকাতার তাপমাত্রা আরও একটু বেড়ে 41 ডিগ্রি হতে পারে। আগামী 5 দিন গরম থেকে রেহাই নেই। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও একটু বেশি থাকার সম্ভাবনা, এমনকি উত্তরবঙ্গেও 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারো। রীতিমতো গরম বাড়ছে, আরও 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদদের আশঙ্কা, দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে। সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গে পার্বত্য 2-3 জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে, এমনকি 42 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। প্রথম বাংলা ব্যুরো।